প্রথমে জানতে চাই যে জন্মদিন কেমন কাটলো, এবং আমার মনে হয় যে এটা একটা বিশেষ জন্মদিন, কারণ এই জন্মদিনে আপনার সিনেমা মুক্তি পাচ্ছে। প্রত্যেকটা কাজই সবার কাছে, যে যেই কাজটা করে সেই কাজটা সন্তানের মতো হয়, কারণ সবাই তার কাজগুলো যত্ন দিয়ে করে থাকে। নিঃসন্দেহে আপনার এই কাজটাও আপনার কাছে সন্তানের মতো। তো একই সাথে জন্মদিন এবং সিনেমা মুক্তি, কিভাবে দিনটা পালন করলেন, উদযাপন করছেন আসলে? আমি আসলে আপনাকে একটু নিরাশ নিরাশ করব, আমি ব্যক্তিগতভাবে একটু বোরিং টাইপের মানুষ। মানে জন্মদিন বা ভ্যালেন্টাইন্স ডে বা এগুলো আমার ঠিক আলাদা করে উদযাপন করার অভিজ্ঞতা অলমোস্ট নাই। বাট একই সাথে আমি বলবো, আমি সাংঘাতিক রোমান্টিক মানুষ। যে কোনো দিনই আমি জন্মদিন, যে কোনো দিনই আমি ভ্যালেন্টাইন্স ডে, যে কোনো দিনই আমি পয়লা ফাল্গুন পালন করার মতো ওই ওই দিনের একটা উত্তেজনা কাজ করে, সেটা 365 দিনই যে কোনো দিনই হইতে পারে। তো জন্মদিনটা আলাদা করে আমার আজকে তেমন কিছু হয়নি। একটা বিষয় অবশ্যই ছিল আজকে, সেটা হচ্ছে নীল মুকুটেরও তো জন্ম। মানে আজকে শুধু আমার জন্মদিন না, নীল মুকুটেরও আজকে জন্মদিন। তো নিজের সন্তানের জন্মদিন, যেটা আপনি বললেন যে কাজকে যদি সন্তানের মতো দেখা যায়, সেই জায়গাটা থেকে দিনটা অবশ্যই অন্যরকম ছিল। বহু শুভাকাঙ্ক্ষী এবং বহু মানুষের ভালোবাসা পেয়েছি সারাদিন ধরেই, বহু মানুষের অকুণ্ঠ ভালোবাসায় আমি সাংঘাতিক রকমের কৃতজ্ঞ এবং সাংঘাতিক রকমের কি বলবো আপ্লুত। আমি এখন অপেক্ষা করছি সেই মহেন্দ্র খনের, যখন নীল মুকুট ছবিটা মুক্তি পাবে এবং দর্শকরা দেখতে পাবে। আপনি কি একই সাথে একটু এক্সাইটেড কিনা যে আজকে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি? হ্যাঁ, এক্সাইটেড মানে কি, অনেকটা ছবিগুলো তো আসলে আমার মেয়ের মতো। মানে আমি সবসময় বলি যে বাংলা সাহিত্যে কন্যা দায়গ্রস্ত পিতার যে একটা সংজ্ঞা আছে না, তো আমি ছবিগুলোকে অনেকটা ওরকম মানে কন্যা দায়গ্রস্ত পিতার মতো দেখি। মানে কন্যারা যতক্ষণ ছোট থাকে, বড় মানে বড় হওয়ার আগ পর্যন্ত, তাদের বিয়ে হওয়ার আগ পর্যন্ত পিতা হিসাবে আমার খুবই উত্তেজনা কাজ করে। কিন্তু কন্যাদের যেদিন বিদায় হয়, সেদিন এক ধরনের ডিপ্রেশনও কাজ করে, সেদিন এক ধরনের মানে মানে এতদিন যেটা শুধু একান্ত ব্যক্তিগত আমার বা আমাদের টিমের যে অংশটা ছিল, সেটা এখন একদমই পাবলিক স্ফিয়ারে চলে যাবে এবং সেখানে আমার বা আমাদের কারো কোনো হাত নাই। তো সেটার এক ধরনের উত্তেজনা, শঙ্কা, ডিপ্রেশন সবকিছুই কাজ করছে।